বিসমিল্লাহ রহমানের রাহিম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ পশ্চিমবাঙ্গা বিএম কলেজের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকে আমি বিগত ভিডিওর প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব সমাধানের প্রথমেই প্রারম্ভিক কাঁচামাল দশ হাজার টাকা এর সাথে দুই হাজার টাকা ক্রয় যোগ করতে হবে এবং সমাপনী কাঁচামাল বিয়োগ করতে হবে তিন হাজার টাকা যেটি দাঁড়াইল সেটি হলো নয় হাজার টাকা এটি হলো ব্যবহৃত কাঁচামালের ব্যয় পরবর্তী ধাপে এই ব্যবহৃত কাঁচামাল নয় হাজার টাকার সাথে প্রত্যক্ষ খরচ আটশো টাকা যোগ করতে হবে ফলাফল দাঁড়াইল নয় হাজার আটশো টাকা এটি হলো মুখ্য ব্যয় আমরা দুই নম্বর অ্যান্সার পেয়ে গেছি দুই নম্বর মুখ্য ব্যয়ের সাথে কারখানা খরচ চারশো টাকা যোগ করলে হয় দশ হাজার দুইশো টাকা এটি তিন নম্বর সমাধান কারখানা ব্যয় আমরা পেয়ে গেছি এর পরবর্তীতে এই কারখানা ব্যয় দশ হাজার দুইশো টাকার সাথে প্রারম্ভিক চলতি কার্য যোগ করতে হবে এবং সমাপনী চলতি বিয়োগ করতে হবে বিয়োগ করার পর ফলাফল দাঁড়ালো দশ হাজার তিনশো টাকা এটি হলো চার নম্বর তৈরি মালের ব্যয় চার নম্বর পর্যন্ত সমাধান আমি আজকের ভিডিওতে দিলাম পরবর্তী ভিডিওতে বাকি অংশটুকু তোমাদের জানিয়ে দিব করোনার এই মহামারীর মধ্যে সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে